নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রবিবার বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি সচেতনতা র্যালি বের করা হলো বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডে। রক্ত সংকট মেটাতে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল গেট সংলগ্ন তৃণমূল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হকার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার নহাট, খটিকার ও উকরিত গ্রামের কৃষকদের হাতে বোরো ধানের বীজ তুলে দেওয়া হল। সেবাগ্রাম গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত ডাক্তারদের কোয়ার্টারগুলিতে হামিশায় চুরির ঘটনা ঘটে। আমারণ স্টেশন থেকে আমারণ গ্রাম পর্যন্ত রাস্তা মেরামতির কাজ চলছে। অন্নপূর্ণা মাতার মন্দিরের উদ্বোধন হল রবিবার। দুর্ঘটনা এড়াতে শনিবার রাতে বর্ধমান থেকে আরামবাগগামী শেষ বাসে অতিরিক্ত যাত্রী ওঠায় বাস নিয়ে যেতে অস্বীকার করল বাস চালক। ধান চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন খন্ডকোষের আশিস মণ্ডল। রবিবার অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হল ব্রাইট একাডেমির। আসছে বিস্তারিত খবরে। ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রবিবার বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি সচেতনতা র্যালি বের করা হলো বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পৌরপতি, ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পা মেলান এদিনের এই র্যালিতে। ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার 23 নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমান পৌরসভার উদ্যোগে এদিন ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিতে জেলাশাসক ছাড়াও পা মেলান অতিরিক্ত জেলাশাসক, পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বেসিক্যালি আমাদের বর্ধমান শহরে প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে, ছোট মিউনিসিপ্যালিটিতে একটা ক্লিনিং অভিযান চলছে, প্লাস ডেঙ্গু সচেতনতার অভিযান চলছে। তো আজকে আমি বর্ধমান মিউনিসিপ্যালিটিতে ছিলাম, রতল্লা ওয়ার্ড ঘুরে দেখা হলো কীরকম ক্লিননেস হচ্ছে, কীরকম ডেঙ্গু অ্যাওয়ারনেস হচ্ছে, আর সেটা আমি দেখে খুশি ভালোই আছে। প্লাস সঙ্গে সঙ্গে আমার কাছে হোয়াটসঅ্যাপে আমি ছবি পাচ্ছি প্রত্যেক ছোটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে, যেখানে আমি দেখছি যে যারা যারা মানে চেয়ারম্যান সাহেবরা আছেন আর আমাদের আধিকারিকরা তারা ঘুরে দেখছে। তো মেনলি উদ্দেশ্য হচ্ছে কি, এখন গভর্নমেন্টের নির্দেশ আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে কি একদম প্রত্যেক শহরকে ভালোভাবে পরিষ্কার মতো রাখতে হবে, যেন রাস্তা ক্লিন থাকে, ড্রেন ক্লিন থাকে, ডেঙ্গু ইত্যাদি কোনো রোগ হয় না। তো সেই দিকে একটা আজকে কার্যক্রম ছিল। বর্তমান পৌরসভা খুব ভালো কাজ করছে এটাতে, আর এটাইকে আমরা কন্টিনিউ করে রাখবো। সিমিলারলি প্রত্যেক মিউনিসিপ্যালিটি যেটা আমাদের পূর্ব বর্ধমানে আছে ভালো কাজ করছে, আর আমরা সেটাকে চালিয়ে যাব। এদিন সমগ্র ওয়ার্ডটি প্রদক্ষিণ করে র্যালিটি। 23 নম্বর ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ওয়ার্ডেও এই ধরনের পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতা র্যালির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আমাদের এই ওয়ার্ডে ডেঙ্গুর সচেতনতা নিয়ে এবং নির্মল বাংলার অভিযানে আমাদের বর্ধমানের জেলাশাসক মহাশয় এবং আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি সমেত এসডিও সাহেব ছিলেন, এডিএম সাহেব ছিলেন, সবাই নিয়ে আমাদের এই ওয়ার্ডে আজকে ঘোরা হলো। বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপ্যালিটির প্রায় সব ওয়ার্ডেই এই সচেতনতা শিবির করার জন্য বলা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য, সেই মতো আমাদের 23 নম্বর ওয়ার্ডে আজকে জেলাশাসক মহোদয় সমস্ত রাস্তা ঘুরলেন, ঘুরে সমস্ত জায়গায় দেখলেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা করলেন, আমরাও তার সঙ্গে সবাই মিলে সকাল থেকে সামিল হলাম এই পদযাত্রায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রক্ত সংকট মেটাতে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল গেট সংলগ্ন তৃণমূল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হকার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কারণ আমরা জানি এই দেশে রক্ত দেওয়ার প্রবণতা অনেক কম, অথচ এই দেশে সারা বছরে যা রক্তের দরকার পড়ে। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল গেট সংলগ্ন তৃণমূল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হকার্স ইউনিয়নের পক্ষ থেকে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরটি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নিশীথ মালিক, পৌরসভার কাউন্সিলর খোকন দাস, সুশান্ত প্রামাণিক, তৃণমূল নেতা কাঞ্চন কাজী, অরূপ দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ববর্গ। অভিনন্দন জানাই, রক্ত যারা সংগ্রহ করছেন তাদের অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন রক্তের একটা সংকট, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্তের সংকটে আমাদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস যদি আপনারা গোটা জেলার বর্তমান খবর রাখেন, অন্তত এক মাস অন্তর কোথাও না কোথাও রক্তদান শিবির আমাদের করছে। কখনো তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, শ্রমিক ইউনিয়ন এবং সকল সর্বস্তরের সেই রক্তদান শিবির চলছে। এই মহৎ কাজে আপনারা সকলে কদিন যোগ দিয়েছেন আমি অভিনন্দন জানাই। কদিন আগেই সেলিমদার নেতৃত্বে আমাদের রেলওয়ে ইনস্টিটিউটে একটি বড় রক্তদান আমি খবর পেয়েছি, প্রায় 600 ওপর তারা রক্তদান অনুষ্ঠান ওখানে করেছেন, অত আজকেও হচ্ছে। তাহলে এক মাসের মধ্যে এই বর্ধমান শহরেই দুটো রক্তদান শিবির আজকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আজকে এখানে এই অনুষ্ঠানে রক্ত দিচ্ছেন, রক্তদান করছেন। তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পাওয়া যায় না। আপনারা জানেন যে এত বড় একটা মহৎ কাজ, এই রক্তদান যে কত বড় মহৎ, এক ফোঁটা রক্তের জন্য কত রোগী মারা যায়। তো সেই রক্তের যে অভাব ছিল, সেই রক্তের অভাবটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে আমরা করে সেই অভাবটা অনেকটা পূরণ করেছি। একটা লোক যদি বছরে একবার রক্ত দেয়, ব্লাড ক্যান্সার থেকে সে নিবারণ হবে, এই সমস্ত আমাদের জানা নেই, আমাদেরকে জানায়ও না। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মূলত ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট মেটাতেই মহৎ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার নহাট, খাটিকার ও উকৃত গ্রামের কৃষকদের হাতে বোরো ধানের বীজ তুলে দেওয়া হলো। এদিন প্রায় কয়েক শতাধিক কৃষকের হাতে বীজ ধান তুলে দেওয়া হয়। বীজ ধান পেয়ে খুশি কৃষকরা। রবিবার খণ্ডকোষের উখরিতে কৃষকদের হাতে বোরো ধানের বীজ তুলে দেওয়া হলো। এদিন 5টি সংসদের 3টি গ্রাম যথা নহাট, খটিকার ও উখরিত গ্রামের কৃষকদের হাতে বীজ ধান তুলে দেওয়া হয়। আমাদের মানুষকে যেভাবে ধানের ক্ষতি হয়েছে, আমরা সেই মানুষের জন্য, সেই চাষীদের আবেদনের জন্য আমরা এলাকায় এলাকায় পরিদর্শন করেছিলাম এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছিলাম আমরা কৃষকদের বীজ আমরা এনে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মানুষের সাথে, মানুষের পাশে দাঁড়িয়ে আজকে ঠিক সেই রকম জনজোয়ারের কৃষকরা আজকে বড় মরশুমের জন্য আজকে বড় ধানের বীজ আমরা দিতে পারছি। আজকে আমরা চাইছি সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য, কৃষকদের জন্য আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাথে আছে, সঙ্গে আছে। আপনারা জানেন আমরা রবি মরশুমেতে মসুর ডালের বীজ দিয়েছি, রাসায়নিক সার থেকে শুরু করে আমরা আগামী দিনে কীটনাশক থেকে শুরু করে সবকিছুর আবেদন করেছি। আমাদের যে আমন ধানের ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ আমাদেরকে কৃষক এসে বলেছে, আমরা মানুষের সঙ্গে আছি। চাষিদের সমস্ত অভাব অভিযোগের এটা থাকার আমি যেহেতু সমাবেশ মানে আমি সেক্রেটারি, মোটামুটি আমি মাস তিনেক ধরে যুক্ত আছি। কি মনে হচ্ছে চাষিরা কি উপকৃত, চাষিরা উপকৃত হচ্ছেন? আজকে আমরা মূলত প্রোগ্রাম করছি চাষিদের যে আউশ ধানের ক্ষতি হয়েছিল সেই জন্যে আমরা এলাকায় দাবি রেখেছিলাম, ব্লকে আমরা দাবি রেখেছিলাম, যে কৃষকরা দাবি রেখেছিল যে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদেরকে যেন আমরা বোরো মরশুমে চাষ করতে পারবো না, আমাদের কিছু বীজ চাই। আর তো আমরা সেই এলাকায় পরিদর্শন করে আমরা দেখেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার সঙ্গে সঙ্গে কৃষকের পাশে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
সেই জন্য আমরা দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমরা কৃষকদেরকে বীজ দিতে পারছি। আজকে শুধু কি উগ্রিতগামী চাষীদের বীজ দিচ্ছে? না না, আমার হচ্ছে আমার যে সমবায় সমিতি, পাঁচটা সংসদ নিয়ে যে একটা সমিতি, সেই পাঁচটা সংসদের তিনটে গ্রামের মানুষকে আমরা দিচ্ছি। কোন কোন গ্রাম? নহাট, খাটিকার এবং উখুরি। কত বস্তা বা কত কিলো বীজ ধান দিচ্ছেন চাষীদের? আমরা এখানে আমরা কৃষকদেরকে বীজ দিতে পারছি 150-200 বস্তা আমরা বীজ আমরা এখানে বিতরণ করছি। তার সাথে সাথে আমরা অনুখাদ্য আমরা বিলি করছি এবং হচ্ছে এখানে প্রায় 400 থেকে 450 চাষীকে আমরা বীজ দিচ্ছি। কাদের উদ্যোগে হচ্ছে? এটা আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে। সমবায়ের মাধ্যমে দিচ্ছেন? হ্যাঁ, আমরা সমবায়ের মাধ্যমে দিচ্ছি। এটা কি এই প্রথম চালু করলেন না, এর আগেও দিয়েছেন? না, এর আগে আমরা দিয়েছি। এর আগে আমরা সর্ষে বীজ দিয়েছি, আমরা হচ্ছে মুসুর ডালের বীজ দিয়েছি, এখন আমরা বড় মরশুমে আমরা বড় বীজ দিচ্ছি। কি বীজ দিচ্ছেন? এটা মিনিকেট বীজ দিচ্ছেন। হঠাৎ দিচ্ছেন কেন মিনিকেট বীজ? আমাদের এখানে মানে কৃষকের দাবি, আউশ ধান ক্ষতি হয়েছিল, বীজ করতে পারেনি তারা, সেই জন্য আমরা এই বীজ এখানে বিতরণ করছি। এই যে বারবার চাষিদেরকে সরকারি ভাবে এইভাবে সাহায্য করা হচ্ছে, কি মনে করছেন? এটা আমরা যে চাষি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষকে যে প্রতিশ্রুতি সবসময় দেন এবং তার যে মানুষের পাশে যে থাকেন, তার প্রমাণ আমরা করিয়ে দিচ্ছি এটা মানুষ দিকে। কি বার্তা দিতে চাইছেন আগামী পঞ্চায়েত নির্বাচন? পঞ্চায়েত ভোটে সে মানুষের কাজ মানুষ করবে, কারণ আপনারা জানেন যে 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল, তার প্রমাণটা আবার পঞ্চায়েতে দুহাত তুলে আশীর্বাদ করবেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আউশ ধানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের যাতে বোরো ধান চাষে কোনো অসুবিধে না হয় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন কয়েক শতাধিক কৃষকদের হাতে বোরো ধানের বীজ তুলে দেওয়া হয়। বীজ পেয়ে স্বভাবতই খুশি কৃষকরা। আমি এসেছি বীজ ধান নিতে, তো আমরা বরাবর বোরো চাষ করি, কোনোদিন বীজ ধান পাইনি, আজকে বীজ ধান পাচ্ছি, দেখে খুশি, শুনে খুশি। এই যে মানুষ সব এসছে, শুধু কি বীজ ধানই পাচ্ছেন না অন্য কিছু? কলাই বীজ পেয়েছি, বীজ ধান পাচ্ছি। আমাদের গ্রামে যে 6 বছর আছে, কোনো জিনিস কোনোদিন পাইনি, এই এই মাত্র পাচ্ছি, বীজ ধান পেয়েছি, কলাই বীজ। আগে সরকার দিত? আগে সরকার দিত, কিন্তু সে মেনে নিত সব। কত বিঘা চাষ করেন আপনি বোরো চাষ? বোরো চাষ আমি 3 বিঘা। কত বীজ ধান দিচ্ছে আপনাকে? 10 কিলো দিচ্ছে। কতটা খুশি এতে আপনি? না, আমি খুব খুশি। উখরিত থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। সেবাগ্রাম গ্রামীণ হাসপাতালে পরিত্যক্ত ডাক্তারদের কোয়ার্টারগুলিতে হামেশাই চুরির ঘটনা ঘটে। রবিবার ওই স্থানে একটি আস্তাকুর থেকে মদের বোতল উদ্ধার হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জন্যই ওই এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ভাতার থানার সেবাগ্রাম গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন। হাসপাতালের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। হসপিটালের ডাক্তার কোয়ার্টারগুলিতে হামেশাই চুরির ঘটনা ঘটে, এলাকাবাসীদের অভিযোগ। ওই স্থানে রাতের বেলায় দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়, এ ব্যাপারে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। সকালবেলাতে এদিকে আমরা বেড়াতে এসেছিলাম, বেড়াতে এসে দেখতে পেলাম যে আমরা সকালবেলা মর্নিং ওয়াক করি সব, দিয়ে দেখতে পেলাম যে এখানে কিছু মানে খাটের যন্ত্রপাতি পড়ে রয়েছে। সেখানে মানে কোথায়? ওটা ওইদিকে বাইরেও পড়ে রয়েছে, হাসপাতালের পাঁচিলের ধারে, এবং পাঁচিলের ভেতর দিকেও দেখছি একটা মাল পড়ে রয়েছে। আমাদের সন্দেহ হচ্ছে যে এটা এখান থেকে হসপিটাল থেকে মালটা চুরি যাচ্ছিল, কোনো কোয়ার্টার থেকে চুরি যাচ্ছিল, কোনো কোয়ার্টার থেকে হয়তো চুরি যাচ্ছিল, কি হাসপাতালের ভেতর থেকে হোক, যেখান থেকে হোক চুরিটা যাচ্ছিল। এখানে তো মদের আসর বসাচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে, এগুলো মদের আদর বসাচ্ছে, কিছু দালালও তো এখানে থাকে সকাল থেকে, সেই দালাল গুলো রাত্রি 9টা পর্যন্ত এখানে বসে থাকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ায় তারা। এমনকি সেই দালাল গুলো যদি ফলো করা যে আমাদেরকে ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। আমরা একদিন মোবাইলে করে তুলতে গেছিলাম, আমাকে তুলতে দেয়নি, আমি দেখেছি সেটা যে চ্যানেল পাল্টাতে তাদেরকে, এবং তারা এখানে ইঞ্জেকশন গুলো দেয় বিনা গ্লাভস পরে, ইঞ্জেকশন দেয় এরা এখানে, এবং স্লাইনও লাগে বিনা গ্লাভস পরে। এরকম এখানে বেসরকারি লোক এরকম কিছু আছে? বেসরকারি লোক যে তারা ইঞ্জেকশন দিচ্ছে, স্লাইন দিচ্ছে, এরকম কিছু আছে? হ্যাঁ, বেসরকারি লোক তারা বেশ, যেমন আসি সেরকম হাসপাতাল গেটে আসছি, এসে দেখছি এখানে মালপত্র পড়ে রয়েছে, খাটের মাল, সিঙ্গেল খাট। কোথায় পড়ে রয়েছে? এই হাসপাতালের
গাইতি পড়ে হয়েছে, আর ভিতর দিকে একটা মাল পড়ে আছে, দুধারে মাল পড়ে। কি মালগুলো পড়ে আছে? এগুলো আছে খাটের সরঞ্জাম, খাটের খাটের সরঞ্জাম, সিঙ্গেল খাট। হাসপাতালের সুপার যিনি আছেন তার ডায়েরি মতো থানা কাজ করবে। এমনকি রবিবার হাসপাতাল সংলগ্ন একটি আস্তা করে মদের বোতল দেখতে পান স্থানীয়রা, তা নিয়ে বিষয়টি আরো ঘনীভূত হয়। এলাকা আবার কবে সুস্থ স্বাভাবিক অবস্থা লাভ করে সেদিকেই তাকিয়ে সকলে। শরীর খারাপ হয়েছিল, আমি দেখাতে এসেছিলাম এমার্জেন্সি গেটে, দেখছি একটা মদের বোতল রয়েছে, সিল করা, সিল করা মদের বোতল, সিল করা। কি দেখি, দেখে কি মনে হচ্ছে বোতলটাকে? দেখে মনে হচ্ছে মদ, দিয়ে মদের বোতল, মদের বোতল, এটা সিল করা একবার মদের বোতল। আড্ডা মারছে ভিতরে, ফাঁকা জায়গা পড়ে আছে, আড্ডা মারছে। এখানে পুলিশের পাহারা প্রয়োজন, তা নাহলে এত সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। শাল বাউন্ডারি বাইরে দিকে এরিয়া, হ্যাঁ, এখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার প্রশ্ন রয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিক, রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আমারুন স্টেশন থেকে আমারুন গ্রাম পর্যন্ত রাস্তা মেরামতির কাজ চলছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। রাস্তা সারাইয়ের কাজ আরম্ভ হওয়ায় খুশি গ্রামবাসীরা। রাস্তার সংস্কারের কাজ চলছে জোর কদমে। আমারুন স্টেশন থেকে আমারুন গ্রাম পর্যন্ত চলছে এই রাস্তা সারাইয়ের কাজ। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে পথচারী থেকে যানবাহন সকলেরই অসুবিধা তৈরি হচ্ছিল। অসুবিধা দূর করতেই শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। প্রশাসনের উদ্যোগে চলছে রাস্তার সংস্কার। রাস্তাটি মেরামতি শুরু হওয়ার ফলে খুশি সাধারণ মানুষজন। আমারুন স্টেশন থেকে আমারুন গ্রাম পর্যন্ত 4 কিলোমিটার পথ। আমারুন আরা দুটি, আমারুন এবং আরা, এই দুটি গ্রামের রাস্তা মেন রাস্তা ছিল, 12 ফুট 12.5 ফুটের রাস্তা। দীর্ঘদিন ধরে খালা খন্দে ভর্তি, পিচ উঠে গেছিল, পিচ উঠে গেছিল এবং যেখানে সেখানে আপ ডাউন গর্ত, পিচ উঠে গিয়ে রাস্তায় আমাদের যাতায়াত করার পক্ষে খুবই অসুবিধা হচ্ছিল। যেমন আমরা গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে গেলে পরেও খালা খন্দে সাইড নিয়ে, কোনো ভ্যান বা রিক্সা এলে বা ট্রাক্টর গেলে আমাদের সাইড নিতেও খুব অসুবিধা হয়। এমতো অবস্থায় প্রশাসনের তরফ থেকে রাস্তাটা এখন রিপেয়ারিং হচ্ছে এবং রাস্তাটা রিপেয়ারিং হওয়াতে আমরা খুশি। আমলে তৈরি হয়েছিল এটা, এই রাস্তাটা আমার স্টেশন থেকে এওড়া হয়ে সুনুর গিয়েছে, আবার আমার স্টেশন থেকে আর আর আড়া হয়ে আমাউন গিয়েছে। কতগুলো গ্রামের রাস্তা যাচ্ছে? মোটামুটি 6-7টা গ্রামের রাস্তা। তা একটু খানাখন্দে ভরে গেছিলো, একটু ভেঙে গিয়েছিলো বর্ষাতে, তা এখন আবার নতুন করে রিপেয়ার হচ্ছে এবং বেশ ভালোভাবেই হচ্ছে দেখে শুনে যা মনে হচ্ছে। তা আমরা গ্রামবাসী হিসাবে, এলাকাবাসী হিসাবে খুবই আনন্দিত। যে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। আসছি পরের খবরে। অন্নপূর্ণা মাতার মন্দিরের উদ্বোধন হলো রবিবার। খণ্ডঘোষের উগ্রিত এলাকায় গড়ে ওঠে মন্দিরটি। এদিন ফিতে কেটে নতুন মন্দিরের উদ্বোধন করা হয়। অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই গ্রাম বাংলায় শুরু হয়েছে নবান্ন উৎসব। অন্যান্য জায়গার পাশাপাশি খণ্ডঘোষের উকড়িতে চলে এই উৎসব। রীতিনীতি মেনে ধুমধাম সহকারে চলে নবান্ন উৎসব। উৎসব উপলক্ষে অসংখ্য ভক্ত মা অন্নপূর্ণার আরাধনা করেন। দেবী বন্দনা ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়। রবিবার ওই এলাকায় একটি অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন হয়। এদিন ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করা হয়।
মধ্যে যে মন্দিরটি উদ্বোধন করতে চলে হয়েছে বা হচ্ছে বা হতে আমরা করতে এসেছি, এবং আমরা হিন্দু মুসলমান সকল মিলিতভাবে এই পরব প্রতিটি পর্ব আমরা আলোচনা করি এবং পরিচালনা করি। আজকে আমরা এখানে সবই জাতি নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই উপস্থিত হয়েছি এবং সকলে মিলে এই পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং আমরা দ্বারা গঠন করলাম এই পুজোর। এই গ্রামে এই পাড়ায় অনেকগুলি মন্দির হয়েছে এবং এই পাড়ার ছেলেদের অনেক উৎসাহ এবং অনেক আনন্দ, এতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত। এবং এই সব অনুষ্ঠানে যে আমরা আসতে পেরেছি আসছি, বা আমাদের প্রধান আছেন, 12 পার্টির সহকর্মীরা আছেন, সকলে মিলে এখানে অনুষ্ঠানে এসেছি এবং খুবই আনন্দ, খুবই ভালো লাগছে, বা অন্নপূর্ণার মন্দিরও খুব সুন্দর হয়েছে। মন্দির উদ্বোধন হওয়ায় খুশি গ্রামবাসীরা। পুখরির থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। দুর্ঘটনা এড়াতে শনিবার রাতে বর্ধমান থেকে আরামবাগগামী শেষ বাসে অতিরিক্ত যাত্রী ওঠায় বাস নিয়ে যেতে অস্বীকার করল বাস চালক। অবশেষে বাস মালিক অন্য একটি বাস দেওয়ায় যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছান। দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বোঝাই বাস নিয়ে যেতে অস্বীকার করল বাস চালক। প্রায় ঘণ্টা খানেক পর অবশেষে অন্য একটি বাস দিলে তারপরই যাত্রীরা পৌঁছান নিজস্ব গন্তব্যস্থলে। উল্লেখ্য, শনিবার বর্ধমান থেকে আরামবাগগামী শেষ বাসে প্রচুর যাত্রী ওঠায় বর্ধমান বীরহাটা সংলগ্ন এলাকায় বাস দাঁড় করিয়ে দেন বাস চালক। দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চালাতে অস্বীকার করেন তিনি। প্রায় 9:40 পর্যন্ত বাস দাঁড়িয়ে থাকে, অবশেষে বাস মালিক অন্য একটি বাস দেওয়ায় যাত্রীরা নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। যে গাড়ি এখানে আরামবাগের লাস্ট ট্রিপের যে গাড়িটা 8:20 টাইম, তা সেই গাড়িটা এই পর্যন্ত এখন প্রায় 9:30 পর্যন্ত আটকে ছিল, প্যাসেঞ্জার যেতে পারেনি 9:40 পর্যন্ত। প্রচুর প্যাসেঞ্জার হয়েছিল, লাস্টে এই পাড়ার সব ছেলেদের সহযোগিতাতে আর একটা বাসের অ্যারেঞ্জমেন্ট করে বাসের মালিকের পক্ষ থেকে দিয়ে আর একটা বাসের অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে সব আরামবাগ পাঠানোর ব্যবস্থা করা হলো। যদিও বাস চালকের এই রূপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ধান চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন খণ্ডঘোষের মাসিলার বাসিন্দা বছর 41-এর আশিস মণ্ডল। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে যাওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক কৃষক। মৃতের নাম আশিস মণ্ডল, বয়স 41 বছর, বাড়ি খণ্ডঘোষের মাসিলাতে। পরিবারের পক্ষ থেকে দাবি, 20 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ওই ব্যক্তি, যার বেশিরভাগ অংশই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ব্যাংকের ও মহাজনের ঋণ শোধ দিতে না পারায় বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। শনিবার রাতে মদ্যপ অবস্থায় কীটনাশক পান করেন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ফসলের দাম তো পাচ্ছি না, আবার লোনের বাড়ছে, হ্যাঁ ব্যাংকে ঝামেলা আছে, ব্যক্তিগত লোনে তো মানুষের দোকানে দোকানে দিচ্ছে, দোকান সারের দোকান, এগুলো তো দিতেই হবে।
আমার বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গতকাল ভোর রাত্রে মারা গেছে, আজ ভোর রাত্রে না ভোর না সন্ধ্যা রাত্রে কালকে সন্ধ্যা রাত্রে ওই দশটার সময় মারা গেছে, আগে গেছে বাড়ি থেকে আসতে গেছে। ব্যাংকও কি তাকাতা করছিল, এবারে কি আলু চাষ শুরু করেছিল? এই যে ধার দেনা প্লাস হচ্ছে চাষে ক্ষতি, এর থেকে কি মানসিক অবসাদ? রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি খেলার খবরে। রবিবার অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হলো ব্রাইট একাডেমির 87টি ইভেন্টে ছাত্রছাত্রীরা এদিন প্রতিনিধিত্ব করেন। আলমগঞ্জ ও সর্বমঙ্গলা ব্রাঞ্চের পড়ুয়াদের নিয়ে চলে সমগ্র প্রতিযোগিতা। ব্রাইট একাডেমির অ্যানুয়াল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আলমগঞ্জ কল্পতরু ময়দানে। প্রি নার্সারি থেকে শুরু করে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। ব্রাইট একাডেমির আলমগঞ্জ এবং সর্বমঙ্গলা পাড়ার শাখার সমস্ত পড়ুয়াই এদিন ময়দানমুখী হয়। 87টি ইভেন্টে ছাত্রছাত্রীরা এদিন প্রতিনিধিত্ব করে। 360 জন স্কুলের পড়ুয়া অ্যানুয়াল স্পোর্টসে অংশ নেয়। মাঠে নিজেদের মেলে ধরার প্রচেষ্টা চালায়। বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শিতা মুগ্ধ করে মাঠে উপস্থিত শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকাদের। স্কুলের প্রতিযোগিতা যথাযথভাবে রূপ দেওয়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। কিরকম উৎসাহ দেখছেন বাচ্চাদের? প্রচুর উৎসাহ, প্রচুর উৎসাহ, ভালো লাগছে, সবারই খুব ভালো লাগছে, গার্জেনরা খুব এনজয় করছে, খুবই আনন্দের কথা। গার্জেনরাও আমাদের সঙ্গে এত সহযোগিতা করছে, টিচাররা তো আছেই, তার সঙ্গে গার্জেনদেরও কোঅপারেশনটা আছে। আমার খুবই ভালো লাগছে, সামনের বছর আরও কিছু করার চেষ্টা করবো আমরা। মানে যত দিন যাচ্ছে এই অনুপ্রেরণা, হ্যাঁ বাচ্চাদের যে অনুপ্রেরণা সেটা, হ্যাঁ বাচ্চাদের অনুপ্রেরণা প্লাস টিচারদের যে এতদিন
এইটুকুটুকু বাচ্চাদের শেখানো যে তাদের একটা প্রয়াস, সেটাও আমাদের খুবই ভালো লাগছে। আজ আমরা এক মাস ধরে এদেরকে ট্রেনিং দিচ্ছি, এতে প্রায় 360 স্টুডেন্টস আমার কাছে কিনেছে। 360 জন বাচ্চা সারা দিন ধরে চলে, হ্যাঁ, আলামগঞ্জ ব্রাঞ্চ, সর্বমঙ্গলা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ মিলে আমাদের। এছাড়াও তো আপনাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা তো ঘুষকরা, ওই স্টুডেন্টদের আমাদের আনা সম্ভব হয়নি। ওখানে কি আলাদাভাবে হবে? ওখানে আলাদাভাবে জানুয়ারি মাসে করার একটা পরিকল্পনা আছে। ছোট বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রবিবার বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি সচেতনতা র্যালি বের করা হলো বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডে। রক্ত সংকট মেটাতে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল গেট সংলগ্ন তৃণমূল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হকার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার নহাট, খটিকার ও উকৃত গ্রামের কৃষকদের হাতে বোরো ধানের বীজ তুলে দেওয়া হল। সেবাগ্রাম গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত ডাক্তারদের কোয়ার্টারগুলিতে হামিশায় চুরির ঘটনা ঘটে। আমারন স্টেশন থেকে আমারন গ্রাম পর্যন্ত রাস্তা মেরামতির কাজ চলছে। অন্নপূর্ণা মাতার মন্দিরের উদ্বোধন হল রবিবার। দুর্ঘটনা এড়াতে শনিবার রাতে বর্ধমান থেকে আরামবাগগামী শেষ বাসে অতিরিক্ত যাত্রী ওঠায় বাস নিয়ে যেতে অস্বীকার করল বাস চালক। ধান চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন খন্ডকোষের আশিস মণ্ডল। রবিবার অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হল ব্রাইট একাডেমির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।